হঠাৎ চড়ামূল্যে আইপিএল নিলামে মুশফিক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নিলামে হঠাৎ নাম উঠল বাংলাদেশ দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। অথচ এবারের আসরের প্লেয়ার ড্রাফটের চূড়ান্ত তালিকায় তার নামই ছিল না। কিন্তু বৃহস্পতিবার নিলামের আগে দেখা গেল উইকেট রক্ষক ক্যাটাগরিতে শোভা পাচ্ছে মিস্টার ডিপেন্ডেবলের নাম, তাও আবার চড়া ভিত্তিমূল্য। ক্রীড়াভিত্তিক গণমাধ্যম ক্রিকেট ট্র্যাকার জানিয়েছে নিলামে মুশফিকের ভিত্তিমূল্য ধরা হয়েছে 1 কোটি ভারতীয় রুপি। উইকেট রক্ষকদের মধ্যে মুশফিকের চেয়ে বেশি ভিত্তিমূল্যে আছেন শুধু ইংলিশ তারকা স্যাম বিলিংসের, তার ভিত্তিমূল্য 2 কোটি রুপি। রহস্যজনক কারণে আইপিএল এর ফ্রাঞ্চাইজিগুলোর কাছে বারবারই উপেক্ষিত ছিলেন মুশফিক। এর আগে ভারতের এই জনপ্রিয় টি টোয়েন্টি লিগে 13 বার নাম লিখিয়েছিলেন, একবারও বিক্রি হননি তিনি। এ বিষয়ে গত বছর অনেকটা হতাশার সুরে মুশফিক বলেছিলেন, আইপিএল এ দল পাওয়া না পাওয়াই আমার হাতে নেই, আমাদের কাজ হলো ধারাবাহিক পারফর্ম করা। আইপিএল এ দল পেলাম কি পেলাম না এ ব্যাপারে আমার মাথা ঘামানোর কিছু নেই, আইপিএল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আজ বাংলাদেশ সময় বিকাল 3:30 চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে নিলাম পর্ব। নিলামের শুরুর দিকেই দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের নাম উঠবে বলে জানা গেছে। নিলামের 2 নম্বর সেটে থাকছে সাকিবের নাম আর 4 নম্বর সেটে মোস্তাফিজ। অর্থাৎ আইপিএল এর 14তম আসরে বাংলাদেশের এই 2 তারকার অংশগ্রহণ নিশ্চিত বলা চলে। এদিকে চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহমুদুল্লাহর নিলামে নাম ওঠার সম্ভাবনা কম, কারণ সাইফ আছেন 19 নম্বর সেটে, মাহমুদুল্লাহ 32 নম্বর সেটে। 2 নম্বর সেটে সাকিবের সঙ্গে রয়েছেন ইংলিশ তারকা মঈন আলী ও ডেভিড মালান, অস্ট্রেলীয় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও ক্রিস মরিস এবং ভারতের শিবাম দুবে ও কেদার যাদব। 4 নম্বর সেটে মোস্তাফিজের সঙ্গে রয়েছেন জ্যামাইকান তারকা শেলডন কটরেল, অস্ট্রেলীয় তারকা ন্যাথান কোল্টার নাইল ও জাই রিচার্ডসন, কিউই তারকা অ্যাডাম মিলনে, ইংলিশ তারকা মার্কুট ও ভারতের উমেশ যাদব। নিলামের প্রথম সেটে আছেন অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, এভিন লুইস, করুণ নায়ার, জেসন রয়, স্টিভেন স্মিথ ও হনুমা বিহারি। এর আগে জানা গিয়েছিল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য 2 কোটি রুপির ক্যাটাগরিতে আছেন সাকিব। মোস্তাফিজের ভিত্তিমূল্য 1 কোটি রুপি, মাহমুদুল্লাহ আছেন 75 লাখ ও সাইফউদ্দিন আছেন 50 লাখের ক্যাটাগরিতে।